Well, আমি একজন ফিটনেস এনথুজিয়াস্ট সো আমি ইউজুয়ালি আই টেক আ লট অফ প্রোটিন এন্ড গুড ফ্যাটস ইজ ইন স্যাচুরেটেড ফ্যাটস সো আমার এখানে কার্বোহাইড্রেট দিস ইজ প্রোটিন দিস ইজ প্রোটিন দিস ইজ প্রোটিন এন্ড দিস এখানে কিছু ভেজিটেবলস আছে উইচ ইজ কার্ব সো আমি খুব কম অ্যামাউন্ট অফ কার্ব নিছি এন্ড লটস অফ প্রোটিন ইজ বিকজ কার্বস অ্যাকচুয়ালি আমাদের পেটে ভেঙে গ্লুকোজ ভেঙে অ্যাকচুয়ালি সুগারি হয় উইচ ট্রান্সিট অ্যাডোপেজ টিস্যু এন্ড দিস ইজ প্রোটিন বিকজ একটা অ্যানিমেল যখন মারা যায় তখন তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে না যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে সো হি ইজ ডেড সো প্রোটিন ইজ অল অ্যাবাউট অ্যামাইনো অ্যাসিড এন্ড ইট বিল্ডস মাসলস দ্যাটস ইট সো আমার টার্গেট টু বিল্ড মাসলস সো দ্যাটস ওয়াই আই টুক আ লট অফ প্রোটিন ধানমন্ডি ব্রাঞ্চে তো এখানে আছে আমাদের সাথে ম্যানেজার সাহেব অফিস স্টোরিসের জাহিদ ভাই এবং এখানে আছেন আমার ডান পাশে মাহাদি ভাই একজন নিউট্রিশনিস্ট এবং উনি হচ্ছেন জিম ওনার দ্য বিগ বারবেল মোহাম্মদপুরে সিচুয়েটেড তো আজকে উনি আমাদের গেস্ট এবং আমাদের কিছু নিউট্রিশন সম্বন্ধে জানাবেন তো বলেন তো ভাই আগে আমি একটু জাহিদ ভাইয়ের সাথে জেনে নিই আমাদের শেফ বিপ্রে জেলায় পুরস্কৃত অনেক গেস্টটাকে পুরস্কার দিয়ে গেছে খেয়ে আর ভালো লেগেছে তা আজকে ওনার আমাদেরকে কিছু আপনাদের খাবারের ব্যাপারে যেটা হয় বুফেতে আসলে আমরা প্রচুর খেয়ে ফেলি ব্যাপারটা আসলে প্রচুর খাওয়ার না ভেরিয়েশন কাল যার যেটা পছন্দ ওইটা খাবে এবং উনি আমাদের কিছু বলবেন যে কি কি খাবার খেলে ভালো এবং কিরকম খাবার দ্য বাফেট স্টোরিজে কি বলেন তো শুরু করা যাক হাই স্যুপ কর্ন স্যুপ ভেজিটেবল স্যুপ অ্যাপেটাইজার্সগুলো সব চলে এসছে আই ক্যান সি লট অফ অ্যাপেটাইজার্স এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ টোস্ট অমফ্রম অনেক কিছু আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পিকলস দেশি ভর্তা বাংলা খাবারের সাথে এখন স্টার্ট হচ্ছে প্লেটিং আরও আসবে ওনাদের 100 আইটেমস চিকেন বিরিয়ানি মাটন কাচ্চি পোলাও ভাত ভেজ বিফ রেজালা এটা ওনাদের একটা সিগনেচার আইটেম বাটার ডাল তারপরে এখানে আছে চিকেন টিক্কা মশলা চিকেন মশলা চানা মশলা ভেজ ফল চিকেন সিচুয়ান ফিশ ভেরি নাইস কালারফুল গার্লিক প্রন দারুণ মজা দেখেই তো চাইনিজ আইটেমগুলো অসাধারণ সিজনিং চিকেন বিফ চিলি আহা জাস্ট দেখেন কত চিকেন চিলি অনিয়ন বিফ চিলি চিকেন চিলি দুটোই পাবেন আপনারা এখানে চাইনিজ ভেজিটেবল চাউমিন আচ্ছা আচ্ছা ভেরি নাইস চিকেন ফ্রাইড ফ্রাইড চিকেন পরিমাণ অনেক চকলেট মুস আছে কুনাফে আছে রেড ভেলভেট কেক আছে কাস্টার্ড শাহি এটা শাহি টুকরা ব্রাউনি
অনেক ইন্ডিয়ান অ্যান্ড দেশি এবং অ্যারেবিয়ান ডেজার্টস রাখা হয়েছে, পুডিং এবং জেলি রেখেছে। লাইভ কাবাব সেশনটা শুরু হয়ে গিয়েছে। এখানে আমি শাসলিক দেখতে পাচ্ছি, ক্র্যাব দেখতে পাচ্ছি, চিকেন উইংস এবং চিকেন অনেক পিস দেখতে পাচ্ছি, এবং এটা সম্ভবত চিকেন হরিয়ালি হবে। ভেরি নাইস, এটা একটা ডিফারেন্ট দারুণ অবস্থা। এটা বেশ ব্যস্ত, বেশ ব্যস্ততা চলছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট ওনাদের। এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন উইংস, চিকেন শাসলি, ক্র্যাব, এগুলো অল গ্রিল। তো আমাদের খাবার নিয়ে আমরা মোটামুটি রেডি, বারবার উঠে যেতে পারবো না। আজকে আমরা নল্লি পেয়েছি বিফে, এখানে চিকেন, ফিশ, ভেজ, তারপরে পাস্তা আছে, অ্যাপেটাইজার্স আছে, অনেক ধরনের স্যুপ আছে, ফ্রাইড চিকেন, সুইট আইটেমস আছে, আরও এনেছি আপনার মাটন কাচ্চি, বিফও ছিল, আনিনি। Well, I'm a fitness enthusiast, so I'm usually cook. I take a lot of protein and good fats. Good fats is in saturated fats. So I'm a kind of carbohydrate. This is carbohydrate, and this is protein, this is protein, this is protein, and there's some kind of vegetables, which is carb. So I'm a cook calm amount of carb nisi and lots of protein. It's because কার্বস অ্যাকচুয়ালি আমাদের পেটে ভেঙে, গ্লুকোজ ভেঙে অ্যাকচুয়ালি সুগারি হয়, উইচ ট্রান্সিট অ্যাডোপেস টিস্যু, অ্যান্ড দিস ইজ প্রোটিন, বিকজ একটা অ্যানিমেল যখন মারা যায় তখন তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে না, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে। সো হি ইজ ডেড, সো প্রোটিন ইজ অল অ্যাবাউট অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড বিল্ডস মাসলস, দ্যাটস ইট। সো আমার টার্গেট টু বিল্ড মাসলস, দ্যাটস ওয়াই আই টুক আ লট অফ প্রোটিন। মাদি ভাই, তাহলে কে বলেন বাফেট স্টোরিজের খাবার কিরকম লাগছে? This is very nice. Amar actually favorite hocche beef. I'll go with the beef. Ji. Kemon? Flavor wise kemon? Too good. Too good. Yeah. Too good. Eta to mone beef rezala try korlen. Beef rezala and this is beef onion. Onion. Ha. Beef chili onion. This smells good. Smells good. Tale apni pashe kintu আমাদের জামি ভাই আমি স্যুপ ট্রাই করছেন। হ্যাঁ, চিকেন কর্ন স্যুপ, যেরকম হয় বাংলাদেশের পার্সপেক্টিভে আমি চিকেন কর্ন স্যুপগুলো খাই সেরকম। আর আছে এখানে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। আই গেস মাদি ভাই, দিস ইজ হেলদি ফর হেভি ওয়েটস লাইক মি। ভাই এটা ডেফিনেটলি বেটার। আর বিফ অ্যাকচুয়ালি একটু স্পাইসি না হলে ভালো লাগে না, দিস ইজ স্পাইসি, ভেরি গুড, আই লাভ স্পাইসি ফুড, সো আই লাভ ইট, আই লাভ দ্য বিফ। এটা কি প্রন ট্রাই করছেন? হুম, প্রন উইথ রাইস। কেমন হচ্ছে, কেমন লাগছে? এটা রাইসটা ভালো, রাইসটা ভালো, রাইসটা ভালো, ইটস ড্রাই, গুড। আর প্রন মানে অত অয়েলি না, অয়েলি না। আর প্রনটা প্রন তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, দিস ইজ রিয়েলি গুড। ওকে, আর আমি স্টার্ট করি অ্যাপেটাইজার দিয়ে। তো মাহদি ভাই, আমি অ্যাপেটাইজার দিয়ে স্টার্ট করি, অ্যাকচুয়ালি ভাজা পোড়া, ভাজা পোড়া দিয়েই আসলে স্টার্ট করি। আমরা তো একটু বড় ভাই, সেটাই একটু ভাজা পোড়া দিয়ে, একটু ভাজা পোড়া বেশি পছন্দ। অন অ্যাভারেজ একটা নর্মাল পার্সন যদি দিস কাইন্ড অফ ফুড জেনে, তার বার্ন করতে অনেক টাফ, স্পেশালি আ গাই who has office and desk job, so it's going to be pretty tough to burn these calories. Our fitness recently fitness er proti manusher khub interest barche, especially everyone after the pandemic, right? Pandemic er pore fitness er proti manusher interest madhibe apnar to mone hoy je apni je kotha bollen jara fat burn kora dorkar, ডেফিনেটলি আমরা গুড ফুড প্রমোট করি, ভালো খাবার খাবে এবং সাথে সাথে ওয়ার্কআউট করে ক্যালোরিও বার্ন করবে। তো আপনি মনে হয় একটা উদ্যোগও নিয়েছেন যে যাতে যারা এটা স্বাস্থ্য সচেতন সবারই হওয়া উচিত, সবাই যাতে এই ধরনের ওয়ার্কআউট এবং ক্যালোরি বার্ন করতে পারে, নিজেকে ফিট রাখতে পারে, তো সেই উদ্যোগটা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। উদ্যোগ হচ্ছে আই হ্যাভ মাই ওন ফিটনেস ক্লাব, ইভেন আমি সার্টিফাইড ফ্রম ইন্ডিয়া, মুম্বাই, ইটস ফ্রম K11,
কাইজার প্রপার্টির আমি স্টুডেন্ট। তো আমি যে ডায়েট প্ল্যানগুলো দেয় স্টুডেন্ট ফ্রি, আমার জন্য কনফিউজ না হয় বা অনেক কিন্তু ইউজুয়ালি চার্জ করে, আমার হচ্ছে জাস্ট জিমের ফি অ্যান্ড ইউ গেট দ্য টোটালি 100% ম্যাক্রো ক্যালকুলেটেড। আমরা এখানে অ্যাভারেজ যারা ফিটনেস ইন্ডাস্ট্রি ওরা ক্যালোরিজ কাউন্ট করে, উইচ ইজ অ্যাবসলিটলি রং। ম্যাক্রো কাউন্ট করতে ম্যাক্রো ইন আপনি পার ডে কতটুকু প্রোটিন নিচ্ছেন, আপনি ফ্যাট নিচ্ছেন অ্যান্ড কার্বোহাইড্রেট নিচ্ছেন। অনেকে বলে ভাই ফ্যাট কেন খাবো, ফ্যাট দের আর টু কাইন্ড অফ ফ্যাট, উইচ ইজ স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ইজ কোকোনাট অয়েল, বাটার, ঘি, ইট ইজ রিয়েলি গুড। আর সয়াবিন ইউজুয়ালি বা অলিভ অয়েল একটু স্যাচুরেটেড একটু কম, সো ওইগুলো খাইতে পারলে একটু বেটার। আর কার্বোহাইড্রেটস দ্য মেইন ফ্যাট, যে অ্যাডিপোস টিস্যু, দ্য ইয়েলো ফ্যাট দ্য উইচ গেইন, আমরা যেটা গেইন করি এটা ইউজুয়ালি অ্যাকচুয়ালি আসলে কিন্তু কার্বোহাইড্রেট। সো এনি কাইন্ড অফ রাইস, দের আর থ্রি কাইন্ড অফ কার্বোহাইড্রেট, আমি এটা এক্সপ্লেন করলে এখনও বুঝবে না স্টুডেন্ট। সো আমি যে ডায়েট প্ল্যানগুলো দেয় স্টুডেন্ট ফ্রি, আমার জন্য কনফিউজ না হয় বা অনেক কিন্তু ইউজুয়ালি চার্জ করে, আমার হচ্ছে জাস্ট জিমের ফি অ্যান্ড ইউ গেট দ্য টোটালি 100% ম্যাক্রো ক্যালকুলেটেড। আমরা এখানে অ্যাভারেজ যারা ফিটনেস ইন্ডাস্ট্রি ওরা ক্যালোরিজ কাউন্ট করে, উইচ ইজ অ্যাবসলিটলি রং। ম্যাক্রো কাউন্ট করতে ম্যাক্রো ইন আপনি পার ডে কতটুকু প্রোটিন নিচ্ছেন, আপনি ফ্যাট নিচ্ছেন অ্যান্ড কার্বোহাইড্রেট নিচ্ছেন। অনেকে বলে ভাই ফ্যাট কেন খাবো, ফ্যাট দের আর টু কাইন্ড অফ ফ্যাট, উইচ ইজ স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ইজ কোকোনাট অয়েল, বাটার, ঘি, ইট ইজ রিয়েলি গুড। আর সয়াবিন ইউজুয়ালি বা অলিভ অয়েল একটু স্যাচুরেটেড একটু কম, সো ওইগুলো খাইতে পারলে একটু বেটার। আর কার্বোহাইড্রেটস দ্য মেইন ফ্যাট, যে অ্যাডিপোস টিস্যু, দ্য ইয়েলো ফ্যাট দ্য উইচ গেইন, আমরা যেটা গেইন করি এটা ইউজুয়ালি অ্যাকচুয়ালি আসলে কিন্তু কার্বোহাইড্রেট। সো এনি সিগনেচার ডিশ মটন বিরিয়ানি, দেখেন কি পরিমাণ মাংস, এবং এটা হচ্ছে ওনাদের বিফ রেজালা। আমি একটা নল্লি পেয়েছিলাম, তো এটাও খাবো। চামচ দিয়ে কি কাছে খেতে পারলেন না, হাত লাগাই ফেললেন? মানে আজকে সারাদিন মোটামুটি না খেয়েছিলাম, এখানে এসে খাবো বলে, এবং একদম খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে, হাত দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বাঙালি খাবার একচুয়ালি হাত দেখে খেতে ভালো লাগে। সরি মাদি ভাই, আপনার সামনে আমি প্রোটিন ইনটেক করছি, সাথে একটু কার্বো মেরে দিচ্ছি আর কি। হ্যাঁ, আগে সরি বলে নিচ্ছি আপনাকে। মটন কাচ্চিটা দিয়ে আমি রেজালাটা খেয়ে দিতেছি, এতে আরো মনে হচ্ছে যে স্বাদটা বেড়ে গেছে। অয়ন ভাইয়ের প্লেটে একটা স্পেশাল জিনিস দেখা যাচ্ছে। এটা কি মন্দির? অমিত, অয়ন ভাই নিড টু হ্যাভ এ বিগার বাইসেপ, নাহলে নলির থেকে জিনিস বের করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ইউ শুড এনরোল টু বিগ বারবেল জিম। অবশ্যই, ভেরি সুন। অমিত, অয়ন ভাই নিড টু হ্যাভ এ বিগার বাইসেপ, নাহলে নলির থেকে জিনিস বের করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ইউ শুড এনরোল টু বিগ বারবেল জিম। অবশ্যই, ভেরি সুন। বের করছি, আহ আহ আহ। তো মানি ভাই, দিস ফ্যাট ইজ গুড রাইট? দিস ইজ অ্যাকচুয়ালি ক্যালসিয়াম। ও, ক্যালসিয়াম গেলাম, জানার কত কিছু আছে। অ্যাবসলিউটলি ক্যালসিয়াম, পিওর বোন মেরো যেটাকে বলি, ক্যালসিয়াম। সো এটা কি খুব একটা, ইটস গুড, ইটস গুড, ইটস গুড, ভেরি ফর ইওর বোন। 10% কার্ব দেখছি, হ্যাঁ, এন্ড বাকি 90% প্রোটিন দেখছি। বাটার বা ঘিতে আমরা চিকেনটাকে ভেজে খাবো, মানে হরমোনটা তৈরি হয় ফ্যাট,
চমৎকার স্লাইট লেমনি ভাব আছে ফ্লেভার বেশ ভালো লাগছে ক্র্যাব বেশ আনইউজুয়াল আইটেম এই রেঞ্জের বুফে রেস্টুরেন্টগুলায় টেস্ট করে দেখি এটা জাস্ট বাটার দিয়ে কুক করা আছে কিন্তু অয়ন ভাই মাদি ভাইয়ের সামনে কিন্তু খেতে পাচ্ছেন না ঠিক মতো কাচ্চি খেলেন আমি আগে একটু বলে নিই এই যে এই পাস্তাটা দেখছেন এটা কিন্তু অ্যাপেটাইজার হিসেবে ওনারা দিয়ে রেখেছেন এটা বাচ্চারা খুব পছন্দ করবে এবং ইটস ভেরি হেলদি ওনাদের চয়েস অফ ফুড 100 আইটেমস ভেরি গুড আর মাদি ভাইয়ের কারণে আমি বাধ্য হলাম প্রচুর প্রোটিন ইনটেক করবো বলে তো ফিশ তো ইজ এ ভেরি গুড ডেফিনেটলি সোর্স অফ প্রোটিন আমাদের আমাদের চোখ নখ বোনস এভরিথিং ইজ মেড অফ প্রোটিন আমি যে ফিশ দিয়ে একটু শুরু করি অয়ন ভাই কখনো তো ফিশ খুব একটা খান না এখন ফিশ খেতে কেমন আছে আজকে আমি আসছি এখানে না না ফিশ আমরা পছন্দ করি সবাই কিন্তু বুফেতে সাধারণত থাকে না ওনাদের আইটেমগুলো ক্লাসিক ভেরি গুড আইটেম I wonder how they're doing this in this cheap rate. 699. এবং ড্রিঙ্কস দেখেন আমাদেরকে বটল কোক সবাইকে বটল কোক বটল ওয়াটার দিয়ে দিচ্ছে গ্লাস দিয়ে দিচ্ছে খুব হাইজিন এবং বেশ পরিষ্কার ডিসেন্ট পিপল কামিং ইন এন্ড আই লাইক দ্য ইন্টেরিয়র অ্যাজ ওয়েল ইন্টেরিয়র বেশ বেশ ক্যাচি প্রনটা সাদা মাখা ভেরি নাইস Not too spicy, not too light. Perfect. Beef onion, how much is it? Good. Isn't it? Very authentic Sichuan beef. I must say. So tasty. This is a good food. Our taste buds are very good. Appetite is increased. চিকেনটা ট্রাই করে দেখি চিকেন চিকেন ভেরি গুড আমি অবশ্যই বলবো এটা রিকমেন্ডেড চিকেন চিলি বিফ চিলিটা ট্রাই করবেন এবং ওনাদের মাটন কাচ্চি বিফ রেজালা এগুলো ট্রাই করবেন আমি একটা ফাঁকি ভাজি প্রোটিন এনেছি ফ্রাইড চিকেন বাচ্চারা খুব পছন্দ করে কি বলেন চলবে না দেখেন আমি বুকের পিস নিয়েছি ওনাদের কি কি খাচ্ছেন আমি যেখানে পাই খাওয়া ট্রাই করি কিছু মিট আইটেম দিয়ে ডেজার্টকে খুব অর্ডিনারি পুডিং
মাঝে ভাই যেটা শুনি ডেজার্ট সুগারকে হোয়াইট পয়জন বলা হচ্ছে ইদানিং আমরা শুনতে পাচ্ছি, এই বিষয়ে আপনি একজন নিউট্রিশনিস্ট হিসেবে কি বলেন? সুগার ওয়েল যেমন আমাদের ধর্মে নবীজন বলছে যে এটা সুন্নত, তো এখন একটু খাওয়া ইটস গুড, আপনি অতিরিক্ত মানে অতিরিক্ত কোনো কিছু অ্যাকচুয়ালি ভালো না, তো একটু ঝাল খাইছেন সাথে একটু মিষ্টি মুখে দিলে কিন্তু ইটস লাইক টু ব্যালেন্স হয়ে ভালো লাগে। সো ইউ আফটার আ হেভি মিল আপনি হালকা একটু একটা আইটেম নেন, ছোটো একটা আইটেম নেন, জাস্ট ট্রাই ইট, দ্যাটস ইট, ডান, ইটস ওকে। এটা কিন্তু অতিরিক্ত খান তাহলে আপনার ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে অ্যান্ড ডায়াবেটিস হবে। বাচ্চাদের মধ্যে আর একটু ফোর্টিজদের মধ্যে আর কি ওবিসিটি তো ইদানিং বেড়ে যাচ্ছে, একটু বেশি সুগার ক্রেভিং এর জন্য, এটা সুগার ক্রেভিং এর জন্য অতিরিক্ত সুগার ইনটেক করার জন্য সুগার ইনটেক করা, তো আর এই যে এই জিনিসটা তো মনে হয় বাদ আমি বলতেছি না যে কার্বোহাইড্রেট বন্ধ করতে, রেস্ট্রিক্টেড করতে, কমাইতে হবে, ইট লট অফ প্রোটিন, তাদের কোনো সমস্যা নেই। পারফেক্টলি ডান ডেজার্ট, খুবই খুবই টেস্টি, আমি বুফেতে ডেজার্ট এত ভালো হবে আশা করি না। মাদি ভাই আবারও নিয়ে আসছে, সরি পুডিংটা এত ভালো ছিল যেটা আমি আবার নিয়ে আসছি, মাদি ভাই রিয়েলি গুড। সো আজকে লাস্ট সুগার হয়ে যাচ্ছে বেশি করে। মাদি ভাই আপনার যে জিমটা আছে, তো আমাদের যারা রিয়েল বড় ভাইজের যে ফ্যান যারা, তারা যদি কেউ এনরোল করতে চায় তাহলে যেরকম আপনি সুবিধা বললেন যে ফ্রি একদম মিল প্ল্যান এবং নিউট্রিশন প্ল্যানটাও আমরা পেয়ে যাবে আমাদের ভিউয়ার যারা আপনার এখানে এনরোল করবে, তো কীভাবে সাবস্ক্রিপশন বা এনরোল করা যায়? আমার এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ারলি প্যাকেজেস। সো ইটস মান্থলি 2000 টাকা পার মান্থ, অ্যান্ড 6 মান্থ যায় 10,000 টাকা, আর ইয়ারলি কেউ একবার যে এট টাইম পেমেন্ট করতে চায় ফর ইয়ার 1 ইয়ার ইটস 20,000। ফর দ্য রিয়েল বড় ভাইস ইটস 25% ডিসকাউন্ট ফর দ্য রিয়েল বড় ভাইস। অ্যান্ড সাথে তো আমি ম্যাক্রো ক্যালকুলেটেড আমি ডায়েট দিচ্ছি, অ্যাবসলিউটলি ফ্রি, ফ্রি অফ কস্ট, যেটা আপনি ইউজুয়ালি কিন্তু ডায়েটিশিয়ানরা খুব ভালো একটা অ্যামাউন্ট চার্জ করে, সো এটা আমি ফ্রি দিচ্ছি। তো আজকের ব্যস্ততার মধ্যে মানে অনেকেই চাকরি করছে আমাদের মাঝে, অনেকে আবার বিজনেস করছে, অনেকে প্রফেশনাল ডাক্তার, তো তাদের টাইম টেবিল অনুযায়ী কীরকম আপনার ওখানে টাইমিং ব্যাপারটা, এটা খুব কনভিনিয়েন্ট না হলে তো আবার সমস্যা হয়ে যায় অনেকে, সেই জায়গাটা আপনার কীরকম? রিয়েলি কনভিনিয়েন্ট, বিকজ আমার এখানে সকাল 6:30 থেকে রাত 11:00 পর্যন্ত খোলা, সো ইউ ক্যান কাম যে কোনো সময় এসে করে যেতে পারবে। জিম ইজ ইউনিসেক্স, ইটস কম্বাইন লেডিস এন্ড এনভায়রনমেন্ট ইজ রিয়েলি গুড, সো লেডিস এন্ড জেন্টস ক্যান ডু ইট টুগেদার। দা ফিমেল ইনস্ট্রাক্টর আছে? হ্যাঁ, ফিমেল ইনস্ট্রাক্টর আছে। ফ্যান্টাস্টিক। সো দা মেম্বারস, দোজ হু উইল ডু দা জিম, সো তারা কিছু ইনস্ট্রাক্টরদের কাছ থেকেও তারা অলওয়েজ যখনই যাক সেই সাপোর্টটা পাবে, হ্যান্ডহোল্ডিং সাপোর্টটা পাবে, হ্যান্ডহোল্ডিং সাপোর্টটা পাবে। ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং, আমরা আমাদের ভিউয়ার যারা তাদেরকেও ইন্টারেস্ট আমরা এই পেজের এখানে আমরা ডিটেলে দিয়ে দিচ্ছি যাতে তারাও ইন্টারেস্টেড হয় এখানে সাবস্ক্রিপশন করার জন্য, এবং মাহাদি ভাই ডিরেক্ট দ্য ম্যান হিমসেলফ হি ইজ হেয়ার টু অ্যাসিস্ট ইউ, টু সাপোর্ট ইউ। থ্যাংক ইউ মাহাদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর দ্য ইনভাইটেশন। I had an amazing dinner with the real Boro Bhai. এবং আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, and I'm always there to help. Of course, always there to help. Sure. Thank you, Madhi. এবং মাদি ভাই বিভিন্ন পার্সোনাল শখ টক আছে, এটা আমরা আরেকদিন বসে গল্প করব, আরেকটা জায়গা ডেফিনেটলি আমাদের সাথে জয়েন করবে and আমাদেরকে বলবে কোনটা কম বেশি খেতে, টিপস, ট্রিক্স, নিউট্রিশন টিপ, ফিটনেস টিপস and nutrition tips are totally free from myself to the real Boro Bhai. Excellent. Thanks. Thank you. আরেকটা হচ্ছে বাফেট স্টোরিজ আমি বলবো, আই উইল রিকমেন্ড 100% যে আপনারা 699 দিয়ে সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন, এক্সেলেন্ট ফুড, এনভায়রনমেন্ট, ধানমন্ডি সাতমসজিদ রোডের উপরে লোকেশন, ভেরি গুড, হাইলি রিকমেন্ডেড, এখানে হাইজিন লেভেল অনেক ভালো। সো ফ্রম দ্য রিয়েল বড় ভাইস থেকে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবারও আসছি আপনাদের সাথে অনেক অনেক ফুড রিভিউস নিয়ে, কিপ টিউন উইথ আস, stay tuned with us and আমাদের পেজ দ্য রিয়েল বড় ভাইকে সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, and enjoy, good night, bye bye.